আমরা এখন চলে এসেছি শহীদ এএম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান এর গেটে। এটা ছিল আগে রাজশাহীর চিড়িয়াখানা। মূলত আমরা টি বাঁধের অপোজিটে এই গেটটা দিয়ে এখন ঢুকব। এদিকে গেলে টি বাঁধ, শহীদ এএম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের গেট দিয়ে আমরা ঢুকছি। এখানে গেলে আপনারা টিকিট কাটতে পারবেন। এই যে আমরা টিকিট কেটে ফেলেছি, টিকিটের মূল্য 25 টাকা। এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। এখানে সামনে আমাদেরকে কিছুটা উঁচু একটা ঢিবির উপর দিয়ে যেতে হবে। বাচ্চারা উঠতে এখানে মজা পেতে পারে। সিঁড়ির মতো করা আছে এখানে। এই মুহূর্তে আমরা নাগরদোলার একটা মাথা দেখতে পাচ্ছি। ওয়াও, অনেক সুন্দর। এই যে নাগরদোলাটা এখন দেখতে পাচ্ছেন, আমরা একটু পরে নাগরদোলাটাকে কাছ থেকে দেখব। শহীদ এইচএম কামরুজ্জামান, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা নামছি। এখানে অনেকে ফটো সেশন করতেছে। এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অক্টোপাসের মতো একটা নতুন রাইড। এটা মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলছে, একটা রকেটের রাইড আছে। রাইডটাতে উঠলে বাচ্চারা মজা পাবে। এখনও রাইডটা সম্ভবত চালু হয় নাই, কিছুদিনের মধ্যে রাইডটা চালু হবে, হয়তো সামনেই দেই এগুলা চালু হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই বিশাল একটি নাগরদোলা। নাগরদোলাটা উঠলে আপনারা মনে হয় আকাশ ছুঁয়ে ফেলবেন, এইরকম বাচ্চারা উঠে অনেক অনেক মজা পাবে। নাগরদোলাটাতে রঙের কাজ চলছে এখন। খুবই সুন্দর দৃষ্টিনন্দন। কাজগুলো শেষ হলে আরো অনেক অনেক সুন্দর দেখাবে এই উদ্যান। আমরা কাছ থেকে দেখছি। এখানে আরেকটা রাইড আছে বাচ্চাদের জন্য।
এখানে অনেক ধরনের কবুতর, ঘুঘু, বালি হাঁস আরও বিভিন্ন ধরনের পাখি আছে। এটা আগের চিড়িয়াখানাতে ওই জায়গাটায় অনেক ধরনের পাখি থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন কবুতর, বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের কবুতর আছে এখানে। এছাড়াও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাঁস। পাখির কলকাকলিতে জায়গাটা মুখর হয়ে আছে। এটাকে পাখিদের অভয় আশ্রম বলা যায়। চারিদিক থেকে ঘেরা, ভিতরে পাখি হাঁস স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবে। এই উদ্যানটিতে আগে অনেক পশু পাখি ছিল, সম্ভবত পরবর্তীতে আরও পশু পাখি আনা হবে। এই দেওয়ালটি, দেওয়ালিকাগুলোতে পশু পাখির ছবি দেওয়া আছে। দেওয়ালিকাটি নতুন করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। লেকের পানিতে রঙিন মাছ আছে, আপনারা দেখতে পারেন, অনেক সুন্দর। লাল রঙের মাছগুলো সবুজ পানিতে খুবই সুন্দর দেখাচ্ছে।
ক্লান্ত হয়ে গেলে আপনি বসতেও পারবেন, বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। এই লেকের পারে অনেক বসার জন্য জায়গা করে দেওয়া আছে, জায়গাগুলো বেশ সুন্দর। এই জায়গাটাতে আপনারা হরিণ দেখতে পাবেন। এই উদ্যানে আপনারা বোটে উঠতে পারেন, ওয়াটার রাইড বোট আছে এখানে। আমি এত ভয় পেয়েছি, আমরা সবাই ভয় পেয়েছি। হ্যাঁ, আমি ছেড়ে দিলাম, মোট ছেড়ে পশু পাখি নাই, চিড়িয়াখানা কি চালু নাই? আচ্ছা, ওখানে কি পশু পাখি আছে?